হ্যালো বন্ধুরা, এখন আমি মাঝদিয়া রেলওয়ে স্টেশনে। মাঝদিয়া হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের একটি খুবই ঐতিহ্যশালী জায়গা। এর ঐতিহ্যগুলির মধ্যে অন্যতম হলো মাঝদিয়ার নলেনগুড় ও নলেনগুড়ের হাট। ভোজনরসিক বাঙালি নলেনগুড় পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। তো বন্ধুরা, আজ আমি মাঝদিয়ায় নলেনগুড়ের হাটে যাব এবং পুরো গুড়ের হাটটি আপনাদেরকে ঘুরে দেখাবো, এবং সেই সঙ্গে এই নলেনগুড় কীভাবে তৈরি হয় তার প্রত্যেকটি ধাপ আমি আপনাদেরকে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নিই এই মাঝদিয়ায় কীভাবে পৌঁছাবো এবং তারপর সেখানকার গুড়ের হাটে কীভাবে যাব। মাঝদিয়া আসার দুটি রাস্তা, একটি শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে গেদে লোকালে চড়ে 2 ঘন্টা 45 মিনিট জার্নি করার পর আপনারা পৌঁছে যাবেন মাঝদিয়া রেলওয়ে স্টেশনে। ভাড়া লাগবে মাত্র 25 টাকা। এছাড়াও কৃষ্ণনগর থেকে মাঝদিয়াগামী যে কোনো বাসে চড়ে 28 কিলোমিটার জার্নি করার পর আপনারা পৌঁছে যাবেন একদম মাঝদিয়া গুড়ের হাটের সামনে। ভাড়া লাগবে মাত্র 30 টাকা। যেহেতু এখন আমি মাঝদিয়া রেলওয়ে স্টেশনে রয়েছি, তাই আমাকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তবে আপনারা গুড়ের হাটে এলে অবশ্যই বুধবার অথবা রবিবারে আসবেন, কারণ কেবলমাত্র এই দুদিনই মাঝদিয়ায় গুড়ের হাট বসে। অন্য কোনো দিন যদি আপনারা আসেন তাহলে মাঝদিয়া স্টেশন সংলগ্ন প্রচুর দোকান আছে যেখানে আপনি ভালো নলেনগুড় পেয়ে যাবেন। মূলত এখানে 3 ধরনের গুড় পাওয়া যায়, দানা গুড়, ঝোল গুড় এবং পাটালি গুড়। চলুন এবার আমরা মাঝদিয়া গুড়ের হাটে পৌঁছে সেখানকার হাটের সমস্ত ক্রয় বিক্রয়ের বৃত্তান্ত উপভোগ করি। স্টেশন থেকে মাঝদিয়া বয়েজ স্কুল রোড ধরে 2 মিনিট পায়ে হাঁটার পর আপনারা দেখতে পাবেন চাষি ভেয়ারা এভাবে বাইসাইকেলে গুড়ের ভার সাজিয়ে দাঁড়িয়ে আছে, এবং প্রায় 1/2 কিলোমিটার রাস্তা এভাবে রাস্তার একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে চাষিরা গুড় বিক্রি করে থাকে। এছাড়াও রয়েছে গুড়ের হাটের জন্য একটি নির্দিষ্ট মাঠ, যেটি এখানে গুড়ের হাট খোলা বলে পরিচিত। যারা গুড় ক্রয় করতে আসে তাদেরকে স্থানীয় ভাষায় বলা হয় ব্যাপারী। এই ব্যাপারীরা তাদের হাতে একটি সাইকেলের স্পোক অথবা পরিষ্কার কোনো দণ্ড রেখে সেই দণ্ডের সাহায্যে গুড়ের ভাড়ের মধ্যে দণ্ডটি প্রবেশ করিয়ে সেখান থেকে গুড় বের করে তারা বুঝে নেয় গুড়টি কী মানে, এবং তারপরে তারা চাষিদের সামনে সেই গুড়টি নিয়ে দরাদরি করে গুড়টি ক্রয় করেন, এবং গুড় ক্রয় করার পর তাদের নির্দিষ্ট গাড়িতে গুড়টি প্যাকিং করে বাড়ি ফেরে। এখন আমরা রয়েছি হাটের একদম কেন্দ্রস্থলে। এই জায়গাটিতে কিন্তু স্থানীয় বাজার বসে, যে বাজারটি পুরাতন বাজার হিসেবে পরিচিত, এবং সেখানে রয়েছে মাঝদিয়া রেলবাজার উচ্চ ইংরাজি বিদ্যালয়। এই বিদ্যালয়ের সামনেই কিন্তু হাটটি বসে। এবারে তোমরা দেখতে পাচ্ছ ব্যাপারীরা কীভাবে হাটের গুড় ক্রয় করে। দেখো, তার হাতে একটি স্পোক রয়েছে, সেই স্পোক গুড়ের মধ্যে প্রবেশ করিয়ে কিন্তু তিনি এই গুড়টি পরখ করে দেখে নেন। এই হাটে শুধুমাত্র গুড় যে বিক্রয় হয় তাই নয়, গুড় ছাড়াও গুড়ের সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য জিনিসও এখানে বিক্রয় হতে দেখা যায়। যেমন এখানে এসে আপনারা দেখতে পারবেন যে ঝুড়ি বিক্রি হচ্ছে। এই ঝুড়িগুলো কিন্তু এখানকার ব্যাপারীরা গুড় ক্রয় করে এই ঝুড়ি কিনে এই ঝুড়িতে করে গুড়গুলিকে প্যাকিং করে তারপরে বাড়ি নিয়ে যায়। এবারে চলো গুড়ের হাট খোলা যে মাঠটি, সেই মাঠে প্রবেশ করে সেখানকার হাটের দৃশ্যটি আমরা উপভোগ করি। এখন আমরা পৌঁছে গেছি গুড়ের হাট খোলার মাঠে। এই যে ভ্যান রিক্সার উপর বাঁশ দিয়ে যে বিশেষ একটি খাঁচা তৈরি করা হয়েছে, এই খাঁচাতে স্থানীয় পালেরা গুড়ের ভার তৈরি করে সেই ভারগুলি এখানে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসে। কারণ চাষিরা এই গুড় বিক্রি করার পর এই ভারগুলি ক্রয় করে নিয়ে যায়, এবং এই ভারে করেই তারা পরবর্তী দিন আবার গুড় নিয়ে আসে এই হাটে বিক্রি করতে। এখন হাটটি বেশ ফাঁকা ফাঁকা লাগলেও পৌষ সংক্রান্তি অর্থাৎ পৌষ পার্বণ উৎসবের কয়েকদিন আগে এই হাটের চেহারাটি পাল্টে যাবে। তখন এখানে এত মানুষের ভিড় হবে যে ধারণা করা যায় না। এবারে আমরা এই চাষি ভাইয়েরা কীভাবে গুড় প্রস্তুত করে সেই গুড় তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি
ধাপে ধাপে দেখব। আর সেই উদ্দেশ্যে আমি এখন পৌঁছে গিয়েছি একজন চাষি ভাই শ্যামল বিশ্বাসের বাড়ি। তার বাড়ি মাঝদিয়ার আদিত্যপুর গ্রামে। এই বিশেষ উনুনে তারা খেজুরের রস চাল দেয়। এই পাটকাটি ও খেজুরের যে গাছের পাতার যে ডাল, সেই শুকনো ডাল জাল দিয়েই তারা খেজুরের রস থেকে গুড় প্রস্তুত করে। শ্যামলবাবুর সাথে কথা বলে আমরা ঠিক করেছি যে আজ সন্ধ্যেবেলায় তিনি গুড়ের ভার পাতবেন গাছে। সেই গুড়ের ভার পাতা আজকে আমরা দেখব। তার আগে আমরা দেখে নিই খেজুর গাছকে কীভাবে কেটে কোন প্রযুক্তির সাহায্যে তারা খেজুর গাছ থেকে রস বের করে ভারে সংগ্রহ করে। আমরা এখন দেখতে পাচ্ছি তারা খেজুর গাছটিকে অনেকটা লক্ষ্মী প্যাঁচার মুখের মতন করে কেটেছেন এবং সেখান থেকে একটিকে নালা বের করে সেই নালার মুখে একটি বাঁশকে ছিঁড়ে সেই বাঁশটিকে সেখানে আটকে দিয়েছেন এবং তারই পাশে আরেকটি বাঁশের কাঠি আটকে দেওয়া হয়েছে। এই বাঁশের কাঠির মধ্যে রসের ভাঁড়টিকে ঝুলিয়ে দেওয়া হয় এবং নালাতে গেঁথে রাখা যে বাঁশের নালিটি রয়েছে সেই নালিটি ভাঁড়ের মুখের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং তারপরে কীভাবে রস নিঃসৃত হয়ে এই রসের ভাঁড়ের মধ্যে প্রবেশ করে সেই দৃশ্যটি আমি এখনই তোমাদেরকে দেখাচ্ছি। এবারে এখন আমরা সন্ধেবেলায় শ্যামলবাবুর সঙ্গে চলে এসেছি রসের হাঁড়ি পাততে। দেখুন এবার শ্যামলবাবু কীভাবে খেজুর গাছে রসের হাঁড়ি পাচ্ছেন। দেখলেন কীভাবে রসের ভাঁড়টি পাতা হলো। এবারে আমরা কাল ভোরবেলায় এসে এই ভাঁড়টিতে রস সংগ্রহ করবো। এখন সকাল ছটা বা ভোর ছটা বললেই ঠিক হয়। এই সময় শ্যামলবাবু তার সাইকেলে করে চলে এসেছেন এখান থেকে রসের ভাঁড় সংগ্রহ করতে। চলুন শ্যামলবাবুর সঙ্গে আমরাও গিয়ে রস সংগ্রহ করে নিয়ে আসি। শীতের ভোরে শ্যামলবাবুর সঙ্গে রস সংগ্রহ করতে এসে সেখানকার পারিপার্শ্বিক প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়লাম। আপনারা যদি কখনো মাছ দিয়ে আসেন তাহলে অবশ্যই এখানে কৃষিক্ষেত্রগুলোতে যাবেন এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হবেন। দেখুন আমরা দেখতে পাচ্ছি দূরে কত খেজুর গাছ, আশেপাশে খেজুর গাছ, প্রচুর খেজুর গাছ। এই খেজুর গাছ থেকেই কিন্তু রস সংগ্রহ করে এখানকার কৃষকেরা গুড় প্রস্তুত করেন। দেখুন একটি গাঁদা ফুলের বাগান আমি দেখতে পেলাম। এর সৌন্দর্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুল করলাম না। চলুন আমরা এবার শ্যামলবাবুর সঙ্গে পৌঁছে যাই আমাদের সেই নির্দিষ্ট খেজুর গাছের কাছে। শ্যামলবাবু দাঁড়িয়ে রয়েছেন, তার কারণ কি জানেন? শ্যামলবাবুর মতন গরিব চাষিকে এখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সন্ধেবেলায় যে আশা নিয়ে তারা রসের ভাঁড়গুলিকে পেতে যায়, রাত্রিকালে কিছু দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ এসে রস খেতে আসে। তারা লুকিয়ে লুকিয়ে রস খেয়ে যাওয়ার পর এই ভাঁড়গুলিকে এইভাবে ভেঙে দিয়ে যায়। আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ধরনের কাজ করবেন না, কারণ এই ধরনের গরিব চাষিদের খুব কষ্ট করে অর্থ উপার্জন করতে হয়। তাদের উপার্জনের রাস্তায় প্রতিবন্ধক হয়ে না দাঁড়িয়ে তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ান। চলুন এবারে আমরা দেখব কীভাবে এই গাছ থেকে রসের ভাঁড়টিকে নামানো হবে। এই যে বাঁশের দণ্ডটি দেখতে পাচ্ছেন, তার মাথার দিকটি
কি সুন্দর ইউ আকৃতি করে কাটা হয়েছে। এই বাঁশের দণ্ডটির সাহায্যে কিন্তু শ্যামলবাবু গাছ থেকে এই রসের ভাটটি নামাবে। চলুন আমরা দেখে নিই শ্যামলবাবু কী কৌশলে এই রসের ভাটটিকে গাছ থেকে নামাই। আপনারা দেখলেন কি সুন্দর নিখুঁত কৌশলে ভাটটিকে গাছ থেকে নামাচ্ছেন শ্যামলবাবু। নলেন গুড় তৈরির জন্য যে রসটি সংগ্রহ করা হয় সেই রসটিকে বলা হয় জিরেন কাঠের রস। এই জিরেন কাঠের রসটি কী জিনিস সেটি আমরা শ্যামলবাবুর সাথে কথা বলে জেনে নিই। চলো, জিরেন কাঠ কোন রসটাকে বলছেন? মানে গাছটা যখন আমরা একবার কাটার পরে যখন রেস্ট দিয়ে দিই, তারপর যখন চার দিন বা পাঁচ দিন বাদে কাঠ যখন কাটি, তার বলে হচ্ছে জিরেন কাঠ। আচ্ছা, অনেকদিন পর প্রথম যে কাঠটা, প্রথমটা কাট হয় সেটা হচ্ছে জিরেন কাঠ। তারপরে কি মানে জিরেন কাটের পরে কি পরপর পরপর আবার কিছুদিন কাটতে থাকেন? হ্যাঁ, তারপর আবার চার পাঁচ দিন পরপর কাটি, দিয়ে আবার রিটার্ন সেই জায়গায় আসি, যে জায়গায় জিরেন আবার কেটেছি সেই জায়গায় আবার ফিরে চলে আসি। মানে চারটে পাঁচটা ভাগ করা থাকে গাছ, যে 20টা করে কি 10টা করে কি 15টা করে, যার যেরকম গাছ সে সেরকম ভাগ করে করে নিয়ে গাছ কাটে। আচ্ছা, একবার কাটার পর সেই কাটা থেকে কবার রস আপনার সংগ্রহ করেন? আমরা একবার কাটি একবার, তারপরে দোসরা দু কাট একবার হয় দুবার, মানে একবার কেটে দুবার রস সংগ্রহ করেন, সংগ্রহ করি, তারপরে তিন চার চার দিন পরে গিয়ে আবার একবার, পরে পাঁচ দিন পরে আবার কাটি, আবার কাটেন, কেটে প্রথম যে রসটা আসছে সেটাকে জিরন কাট রস বলে। আর নলেন গুড় কি ওই কাঠটার রস থেকে হচ্ছে? ওইটারই হচ্ছে নলেন গুড় হয়। আচ্ছা, ঠিক আছে। চলুন এবারে আমরা শ্যামলবাবুর সঙ্গে রস সংগ্রহ করে শ্যামলবাবুর বাড়িতে যাই। সেখানে গিয়ে আমরা দেখব কিভাবে এই রস থেকে তারা নলেন গুড় প্রস্তুত করছে। এবারে আমরা রস সংগ্রহ করে পৌঁছে গেছি শ্যামলবাবুর বাড়িতে। সেখানে একটি বিশেষ ছাঁকনির সাহায্যে রসগুলিকে ছেঁকে তবেই রস জাল দেওয়ার বিশেষ পাত্রে রসগুলিকে সংগ্রহ করা হয়। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, রস সংগ্রহ করার এক থেকে দু ঘন্টার মধ্যেই কিন্তু রসগুলিকে জাল দিতে হবে, না হলে এই রস নষ্ট হয়ে যায়। আজ শ্যামলবাবু যে গুড়টি তৈরি করবেন সেটি হলো ঝোল নলেন গুড়, যাকে ঝোলা নলেন গুড়ও বলা হয়। আমরা প্রথমেই দেখেছিলাম যে মাছ দিয়ে তিন ধরনের গুড় তৈরি হয়, একটি ঝোলার গুড়, দানা গুড় ও পাটালি গুড়। শ্যামলবাবু সেই ঝোল গুড়টি তৈরি করবেন। তারপরে আমরা শ্যামাপদ বাবুর বাড়িতে যাব, সেখানে গিয়ে তিনি দানা গুড় করছেন, সেই দানা গুড় কীভাবে তৈরি করা হয় সেটিও দেখব। এখন আমি এসে পৌঁছেছি শ্যামলবাবুর প্রতিবেশী শ্যামাপদ বিশ্বাসের বাড়িতে। তিনি দানা গুড় তৈরি করছেন। তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি তিনি চার ভার রসকে এখানে জাল দিচ্ছেন। চার ভার রস অর্থাৎ এখানে প্রায় 20 লিটার রস তিনি এখানে জাল দিচ্ছেন, এবং সেই 20 লিটার রস জাল দেওয়ার পর সেখান থেকে মাত্র 4 কেজি গুড় নাকি তিনি প্রস্তুত করতে পারবেন। তবে এই গুড় তৈরির প্রক্রিয়াটি দেখে যেটুকুনি বুঝতে পারলাম সেটি হলো এই রস জাল দেওয়াটি খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ রস জালের আগুনটি কী পরিমাণ হচ্ছে সেটি খুব সন্তর্পণে লক্ষ্য রাখতে হয়।
সেই সঙ্গে রস জাল দিতে দিতে রসের উপর ফেনা তৈরি হয়। সেই ফেনাটিকে এই বিশেষ হাতাটির সাহায্যে পরিষ্কার করতে হয়। তাছাড়াও এই যে পাটকাটির সাহায্যে জাল দেওয়ার ফলে পাটকাটির বিভিন্ন ধুলো আস্তে আস্তে এই রসের মধ্যে এসে উড়ে পড়ে, সেগুলোকেও এই বিশেষ হাতাটির সঙ্গে পরিষ্কার করতে হয়। এবং লক্ষ্য রাখতে হয় জাল কতখানি হলো এবং রসটি কী রূপ ধারণ করছে, অর্থাৎ রসের ঘনত্ব কেমন হলো, এই বিষয়টিকে খুব সন্তর্পণে লক্ষ্য করতে হয়। এবং সেটি থেকে তারা বুঝতে পারে যে এই জাল বন্ধ করতে হবে কিনা এবং রসটি নামাতে হবে কিনা। চলুন আস্তে আস্তে আমরা ধীরে ধীরে এই পুরো গুড় তৈরির প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করি। গা দুটা বলতে কি বোঝাচ্ছে? যেটা উঠছে প্রায় 40 মিনিট জাল দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন রসটি আস্তে আস্তে কেমন লাল রং ধারণ করেছে, অর্থাৎ প্রায় গুড় তৈরি হওয়ার পথে এগোচ্ছে। এটা নইলেন তাই তো? দেখুন এটা কি করতে হচ্ছে? দানা করবো তো। মানে দানা করতে গেলে আপনাকে রস তুলে রাখতে হলো, এবারে বীজ মারতে হবে। এটা এটা জমে যাবে তাই তো? আর হাড়িটা সব করে জমে যাবে, ঢেলে দেবো দাওয়াই, এরপরে ঢেলে দেবো, বীজ মারার পর ঢেলে দেবো। প্রায় 1 ঘন্টারও অধিক সময় ধরে জাল দেওয়ার পর 4 ভার রস শুকিয়ে 1 ভার রসে পরিণত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়ের যে আসল রঙটি সেই রঙটি ধারণ করেছে, অর্থাৎ গুড় প্রায় শেষের পর্যায়ে। এরপর এই যে গুড়টি তৈরি হয়েছে এই গুড়টিকে বীজ মেরে তবেই দানা গুড়টি তৈরি হবে। সেই বীজ কিভাবে মারা হবে সেই প্রক্রিয়াটি আমরা দেখব। তবে এই বীজ মারতে গেলে এই রসটিকে বা এই গুড়টিকে একটু ঠান্ডা করতে হবে। তবে একদম শেষের পর্যায়ে যখন গুড়টি ঘন হয়ে এসেছে তখন এই হাতাটির সাহায্যে বারবার এটিকে ঘুরতে হয়, না হলে এই ঘন গুড়টি যে পাত্রে জাল দেওয়া হচ্ছে সেই পাত্রে ধরে যেতে পারে, সেই জন্য ঘন ঘন এটিকে ঘুরতে হয়। এবারে আগুনের জাল বন্ধ করে গুড়টিকে আগের তুলনায় অনেক ঠান্ডা করে নেওয়া হয়েছে। তারপর বীজ কাটির সাহায্যে এটিকে বীজ মারা হবে এবং তারপর দানা গুড়টি প্রস্তুত করা হবে। চলো এবারে আমরা বীজ মারার পদ্ধতিটা দেখে নিই। এই জিনিসটার কোনো নাম আছে? এই যে বীজ মারা, এই যে গুড়ি বীজ মারবো। হ্যাঁ, নাম জিনিসটা কি কোনো নাম আছে যেটা দিয়ে মারছেন? এটা বীজ কাটি। বীজ কাটি তাই তো? বীজ কাটি বলে। এই জালটা আপনি ঘন্টা খানিক দিয়েছেন তাই তো? আর পাটালি হলে কত সময় জাল দিতেন? আর অল্প 5 মিনিট জাল দিলে হয়ে, আর 5-6 মিনিট দিলেই হয়ে।
আগুন দিয়ে বীজ মারলে হয় না না গুটি সম্পূর্ণরূপে বীজ মারার পর এই বিশেষ অ্যালুমিনিয়ামের হাড়িতে গুটিকে সংগ্রহ করে রাখা হলো এবং সংগ্রহ করে রাখার পর গুটিকে এক ঘন্টা ঠান্ডা করা হয় এবং তারপরে গুটিকে আমরা কী অবস্থায় পেলাম একটু দেখে নিন। এখন সম্পূর্ণরূপে গুটি বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করার উপযোগী তৈরি হয়েছে। চলুন এবারে শ্যামলবাবুর বাড়ি গিয়ে তিনি কীভাবে গুড় তৈরি করছেন আমরা দেখে নিই। প্রায় এক ঘন্টা জাল দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন রস থেকে প্রচুর ফেনা উঠেছে। এই ফেনা ওটাকে এদের স্থানীয় ভাষায় বলা হয় গাদ ওঠা। এই ফেনাগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। শ্যামলবাবু আজ এই দুটি ডালাতে প্রায় 65 লিটার রস জাল দিচ্ছেন আর এই 65 লিটার রস থেকে তিনি মাত্র 17 থেকে 18 কেজি রস গুড় অর্থাৎ ঝোল গুড় পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1 ঘন্টা 10 মিনিট জাল দেওয়ার পর রসটি আস্তে আস্তে লাল রং ধারণ করছে অর্থাৎ ক্রমশই গুড় তৈরি হওয়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি। কালার এসে গেল। ফেনাগুলি পরিষ্কার করে ফেলার কিছু সময় পর আবারও ফেনাগুলি ওঠে, তখন বারে বারে এই ফেনাগুলিকে পরিষ্কার করতে হয়। প্রায় 2 ঘন্টা রস জাল দেওয়ার পর রসটি কী রূপ ধারণ করেছে এবার দেখে নিন। এই ফেনাটা এখন এরকম আসছে কিসের জন্য? মানে গুড়টা হয়ে গেছে। এখন প্রায় আমাদের গুড়টি হয়ে এসেছে আর অল্প কিছু সময়ের মধ্যেই গুড়টিকে উনান থেকে নামিয়ে ফেলা হবে। গুড়টি হয়ে এসেছে কিনা সেটি বোঝার জন্য তারা বারবার এইভাবে জাল দেওয়া রসটিকে পর্যবেক্ষণ করতে থাকে। এটা আপনারা দেখলেই বুঝতে পারেন যে হয়ে গেছে না। প্রায় 2.5 ঘন্টা জাল দেওয়ার পর যখন রসটি এইভাবে ফুটতে থাকে তখন তারা বুঝে ফেলেন যে গুড়টি এবার সম্পন্ন হয়ে গেছে। এইবারে গুড়টিকে উনান থেকে নামিয়ে সেটিকে সংগ্রহ করা হবে। এইভাবে আমাদের সম্পূর্ণ গুড়টি সংগ্রহ করা হয়ে গেল। এরপর এই গুড়টিকে ঠান্ডা করতে হবে এবং সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেলে তখন এই মাটির গুড়ের ভাড়ে এই গুড়গুলিকে আবার সংগ্রহ করে তারপর সেগুলি বাজারে নিয়ে যাওয়া হয় বিক্রয়ের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, নলেন গুড় তৈরি থেকে তার বিক্রয়ের সমস্ত বৃত্তান্তটি আজ আমি আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম। এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে মাঝদিয়ার মৃৎশিল্পীরা নলেন গুড়ের মাটির ভাঁড় তৈরি করে তার সমস্ত খুঁটিনাটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।